এ আপু আপনি এখানে কি করেন ভাই? আমি তো এখানে আসছি ঢাকা শহরে, মানে একজন বলছিল একটা ডিরেক্টর যে আমাকে মানে গান গাওয়াবে। আমার ছোট থেকেই মানে শখ মানে গান গাওয়ার জন্য, সেই উদ্দেশ্যে এখানে আসা। আর তাছাড়া আমার জীবন কাহিনী তো অনেক করুন। আপনার জীবন কাহিনী অনেক করুন? হ্যাঁ ভাইয়া। কি হইছে আপু, আপনার কি হইছে জীবনে? ভাইয়া আমার আসলে মানে অল্প বয়সে বিয়ে হয়েছে, আবার অল্প বয়সেই সংসারটা ভেঙে গেছে অল্পতেই, সেটা একটা দুর্ঘটনা। আর মানে আপনার আপনার সাথে যে দুর্ঘটনা ঘটছে সেই কেমন কি কেমন দুর্ঘটনা একটু বলেন তো। সেই দুর্ঘটনাটা হলো মানে আমার বিয়ে হয়েছে পাঁচদোনা, আমার বাড়ি হচ্ছে নরসিংদী পলাশ থানা। তারপরে আমার বিয়ে হয়েছে পাঁচদোনা, খুব ভালো ছিলাম, ঘটকের মাধ্যমে মানে আমার বিয়ে হয়েছে, পাঁচজন নিয়েই সামাজিকভাবে অনেক সুখে ছিলাম। আমার একটি ছেলে একটি মেয়েও হয়েছে। তাছাড়া আজ প্রথম আমার মেয়ে হয়, তখন শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো ব্যবহার করতো, ভালোবাসতো। তাছাড়া ফ্যামিলিও ছোট ছিল, তারা দুই ভাই বোন ছিল না, সেই বড় আর দেবর, দেবর বিয়ে করেনি। তারপরে মনে করেন আমার স্বামীর আবার পুরনো একটা প্রেম ছিল, সেটা আবার আমি জানতাম না। মানে আপনার বিয়ের আগে আপনার স্বামীর একটা প্রেম ছিল? আমার স্বামীর একটা প্রেম ছিল আমার বিয়ে করার আগে, ওইটা আমি জানতাম না। তো যাক, ওদের প্রেমের মধ্যে হয়তো যে কোনো কারণে ওটা প্রেম বিচ্ছিন্ন হয়েছে। পরে ওই মেয়েটার গার্জেনে ঢাকা মহাখালী বিয়ে দিছে, আর আমার স্বামী আমারে দেখে পছন্দ করে পাঁচজন নিয়ে বিয়ে হয়েছে। তো আচ্ছা যাক, সুখে ছিলাম, ভালো ছিলাম। তারপরে মেয়ে হয়েছে, সুখেই ছিলাম। যখন নাকি মানে ছেলে গর্ভে আসে, তখন আস্তে আস্তে সে যেন আমার সাথে দুর্ব্যবহার করা শুরু। মানে আপনার প্রথম একটা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর আপনার যখন ছেলে গর্ভে আসে তখন তার সাথে আপনার সাথে দুর্ব্যবহার শুরু করে? মেয়ের তিন বছর পরে একটা ছেলে হ্যাঁ গর্ভে আসে, তখন মানে ওই আমার সাথে উশৃঙ্খল করতেছে। ওই মেয়ের সাথে আবার কিভাবে জানি রিলেশন হয়েছে, মানে উশৃঙ্খল বলতে আপনার সাথে কি করে? মানে আমার সাথে মানে খারাপ আচরণ করে, একসাথে শুইলে মানে ওই ওইদিকে মুখ ফিরে রাখে, আমার ওইদিকে রাখে, মাঝে কুলবালিশ দিয়ে রাখে, মানে একটা বেড়ার মতন আর কি, দেওয়ালের মতো তৈরি করে আর কি। এটা তো স্বামী স্ত্রী সম্পর্ক হয় না। সে তো আমার অনেক ভালোবাসতো, আমি তার প্রথম ওয়াইফ, সে আমার প্রথম হাজবেন্ড। হ্যাঁ, এখানে কোনো তো আর অন্য কোনো বাধা দেখে তো আমি বিয়ে অবশ্যই না। আচ্ছা যাক, সেও আমার সবকিছু দিয়েই রাখতো, ভালো রাখতো, সুখে রাখতো। কিন্তু এই মেয়ের ফাঁদে পড়ে, আগেও ফাঁদে পড়ছে ওইটা আমি জানি না, পরে আমার বিয়ে করার পর আবার ফাঁদে পড়ছে। ফাঁদে পড়ার পরে ওই মেয়ের ঢাকা মহাখালী থেকে নাকি জামাইয়ের সাইডে দিয়ে গেছে গা, ওর ওর সাথে আবার বিয়ে বসবে আমার স্বামীর সাথে। আর আমার স্বামীরও মানে পটায়া যে কোনো ভাবেই তার মন আবার বিষয়ে তুলছে। এখন তো আমার স্বামী আমার দেখতে পারে না, আমার সাথে খায় না, বয় না, শোয় না, বোঝে না, একটা স্বাভাবিক আচরণ মানে অস্বাভাবিক সব কিছু। এখন মনে করেন স্বামী এরকম করে, আমিও কান্নাকাটি করি, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, মানুষেরও বলি যে আমার স্বামী তো এরকম ছিল, এখন তো আমার সাথে এরকম করে, একটা মেয়ের কারণে হয়তো আমার সংসারটা ভাঙবে। আমি এলাকার মধ্যে আমি কান্নাকাটি করে আমি এগুলি অনেক বলছি, এলাকাবাসী তখন ওর আচরণ দেখে সবাই মানে বলছে যে আগে কত মিল মহাব্বত ছিল তাদের মধ্যে, একসাথে দেখতাম শ্বশুর বাড়ি যাইতো আইতো, কত বাজার সদা কিনে নিয়ে আসতো, কত কিছু। তো এখন কেন ওদের মধ্যে এরকম? তারপরে বিভিন্ন কারণে আমার মারধর করতো। হ্যাঁ, ওর ওর ব্যাপারে যদি নাক গলাইতাম, ওর ব্যাপারে যদি কিছু বলতাম তাইলে আমার মারধর করতো। হ্যাঁ, তো আমি ওর সম্বন্ধে আমি কিছুই বলতে পারতাম না, ভালো মন্দ যদি বলতাম যে দেখো প্রেম লাইন সবাই করে, তুমি আগে করছো, এখন তো আমার বিয়ে করছো, আল্লাহ দিলে এক মেয়ে হয়েছে আর এক ছেলে হবে, তো তুমি কেন এরকম করতেছো, কি ভালো মন্দ, তো তুমি আমার কেন বিয়ে করছো, যদি পছন্দই না লাগলো, ভালোই না লাগে, সে সে বলে কে বলছে মিথ্যা কথা বলে। তারপরে এরকম করতে করতে দীর্ঘদিন গেছে, তারপর চর থাপড়া মারে কিছু বললেই, কারণ তার ব্যবহারেই তো বলছে সে বদলে গেছে, আগের মতো নেই। তারপরে এমনের ফোন দিছে, পরে একদিন ফোন ধরছে, দিছি পরে দেখে দেয় ওই মেয়ে ধরছে, ওই মেয়ে ধরছে, পরে ফোন দিছে, পরে জিজ্ঞাসা করলাম যে এখানে কেন ফোন দিছে, কি আসবে, আমি তো আগের থেকেই ফলো করতেছি। তখন মেয়ে বলে যে আমার জিজ্ঞাসা কে রে, তো স্বামীরে জিজ্ঞা। হ্যাঁ, তখন এইটাকে কাইটা দিছে। পরে আমি বললাম আমার স্বামীরে বলবো কেন, তুমি তো একটা নারী, তুমি তো আমার সম্বন্ধে সব জানো, যে আমার একটা মেয়ে হয়েছে আর একটা ছেলে হবে, আর তোমাদের প্রেম আগে ছিল এখন তো নেই, তো এখন কেন তুমি তার আবার ইয়ে করছো, তোমারও বিয়ে হয়েছে, তোমারও একটা মেয়ে আছে, ওর বিয়ে হয়েছে তো ওরও একটা মেয়ে আছে। আমি তো তোমারও সুখের সংসার, তো তুমি কেন তার সাথে আবার কথা বলতেছো, তুমি একটা নারী, তুমি কি নারীর দুঃখ বোঝো না, তুমি ওর জীবনটা সরে গেলে সে তো আমি আমি জাগার মানুষ জাগাই থাকবো, তো তুমি কেন তার এরকম করতেছো। পরে ওই আমার কোনো কথাই শোনে না, বরঞ্চ আমার আরো গালাগালি করে ফোন রেখে দিছে, বলছে স্বামী ঠিক রাখতারে না আমার করে, মানে এরকম জারি দিয়ে আসছে। মানে আপনার ওই আপনার হাজবেন্ডের আগে যে মেয়ের সাথে রিলেশন ছিল সেই মেয়ে, মানে আপনার বিয়ের পরে সেই মেয়ের সাথে আপনার হাজবেন্ড আবার পুনরায় রিলেশনে জড়াইছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি আপু আপনার বর্তমান আপনার যে হাজবেন্ড, যিনি আপনার হাজবেন্ড ছিলেন, তার সাথে আপনার সারাসারি হয়ে গেছে? সারাসারি হয়ে যাওয়ার পর তো আপনার কোনো বিয়ে শাদী করেন নাই? না না, আমি বিয়ে শাদী করিনি, বিয়ে শাদী অনেক আসছে। আমি আমি বলি বিয়ে জীবনে কয়টা, মানে
বোঝেন না একটা মেয়ের পরে একটা ছেলে হচ্ছে, তারপরে তার মুখের দিকে চাইলে তো মানে কিছু ভাবতে পারি না। আমার কাছে লাগে যেমন যাই কিছু হয়েছে, মানে আপনি আপনার ছেলের মুখের দিকটাকে এখন আর বিয়ে শাদী করেন না? শাদী করি না। তো আপনি কি সামনে বিয়ে শাদী করবেন? না আমি তাও বলতে পারি না, আল্লাহ পাকে জানে। কিন্তু আমি চাই যে আমি যদি মানে কিছু করে যদি সমাজকে দেখাতে পারতাম যে আসলে আমরা অসহায় বা আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তো আবার মানুষের কিছু করতে হলে তো কিছু প্রতিভা থাকতে হয়। তো আপনার কি এমন কোনো প্রতিভা আছে যেটা দিয়ে আপনি ব্যক্তিগতভাবে কিছু করতে পারবেন, বা মনে করেন যে আপনার প্রতিভাটা ব্যবহার করে আপনি কিছু করতে পারেন, এরকম কোনো প্রতিভা কি আপনার কাছে আছে? হ্যাঁ, প্রতিভা বলতে মানে আমার ছোট থেকে শখ যে আমি একটা সিঙ্গার হব, ভালো একটা শিল্পী হব, মানে দেশের জনগণের সবার মন জোগাইয়া চলবো, এরকম একটা আমার ইচ্ছা আকাঙ্ক্ষা। মানে আপনার আপনার ইচ্ছা আছে আপনি একদিন একদিন শিল্পী হবে? একদিন শিল্পী হবেন? তো শিল্পী হতে হলে তো গান গাইতে হইব। তো আপনি গান গাইতে পারেন? হ্যাঁ, গান গাইতে পারি তো ইনশাল্লাহ। তো আপনার আপনার এই আপনার যে জীবন হিস্ট্রি লাইফ হিস্টোরি শুনলাম, জীবন গল্পটি শুনলাম, এতে তো অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক কষ্ট। তো আপনি আপনার জীবন গল্পের আঙ্গিকে যদি আমাদেরকে একটা গান শুনাতেন। আমার বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে হে দিয়া, আমার বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায় ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আসলে তলে কইরা রজগিনীর মতো, কহি মাছ বাজা বন্ধুরে খাওয়াইছিলাম কত, সেই বন্ধু ইসুব হইয়া আমি জলে খারে থুইয়া, সেই বন্ধু ইসুব হইয়া আমি জলে খারে থুইয়া, কেমন কইরা সইলা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ধন্যবাদ আপু আপনাকে, আপনার মাশাআল্লাহ আপনার কণ্ঠ অনেক সুন্দর। তো প্রিয় দর্শক, আপনারা যদি ওনার গান আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে হয়তো যদি কোনো প্রযোজক কিংবা ডিরেক্টর, কোনো গীতিকার সুরকার যদি ওনার কণ্ঠ ভালো লেগে থাকে, হয়তো ওনাকে যদি ডাকে, ডাকার কারণে উনি যদি গান গায় প্রতিষ্ঠিত হয়, তাহলে হয়তো ওনার জীবনে অতীতে যে দুঃখ বেদনা কষ্ট ছিল সেগুলো হয়তো ভুলে যেতে পারবেন। এই তো আপু। হ্যাঁ ভাইয়া। তো আপু আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। হ্যাঁ, দেশবাসী সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি সবাই আরো ভালো ভালো গান উপহার দিতে পারি। তো দর্শক, তো আপু আপনি ভালো থাকবেন। তো দর্শক, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।